Janil Rupali, Voice of Bangladesh. আমি ছোট করার চেষ্টা করব। অনেক কথা বাজার কিছু কিছু সময় আছে যে তখন আর বাজে কথা বা দরকারি কথা হলো তখন আর শুনতে মন চায় না। মানে এখন এরকম একটা ভাবের মধ্যে এসে আমরা পড়েছি, এখন আর কোনো কথাবার্তা আমাদের কাছে ভালো লাগে না, লাগবে না, কারণ এরকম একটা স্তরে আমরা পৌঁছে গেছি। তো অনেক কথা এখানে হয়েছে। আবার রাজীব বাবাজিও একটি কথা বলছিল যে আমানতি বস্তু বিষয়টা নিয়ে, সে আমানতি বস্তু বিষয় নিয়ে পুরো একটা গান কিন্তু আমার মানিক বাজান গেয়ে দিছে। তাহলে এখানেও আর কোনো কথা থাকে না যে আমানতি বস্তুটা কি, আমি আর ওদিকে যাব না। তো বিচ্ছেদ গানের কথা বলা হয়েছে। আমি বিচ্ছেদ গান কি করব, আমার বাজান অনেক অনেক সুন্দর করে বেশ কিছু গান বলে গেছে। তো একটা কথা হলো কি বাজান, আমার বাজান একটু কষ্ট পাইছে, আমার মানিক বাজান কিন্তু একটু কষ্ট পাইছে, এটা আমি বুঝতে পারছি যে পরপর কয়েকটা কথা তার কাছে বলা হয়েছে জানার জন্য। তো একটা কথা হয়েছে কি বাজান, যে গান গাওয়ার থেকে কিন্তু গান গাওয়ানোর বিষয়টা হচ্ছে কঠিন। আমি যদি এখন এই মঞ্চের মধ্যে এই কথাগুলো আমার বাজানের কাছে জানতে না চাইতাম, এখন এই মঞ্চে যে গানটা হয়েছে, চার পাঁচটা গান যে সে গাইলো, কি সকলের কাছে ভালো লাগছে না? আমরা যে তত্ত্বগুলি পাইছি এটা কিন্তু আমরা আগের মঞ্চে পাই নাই। আগের মঞ্চের বিষয়টা ছিল আলাদা, এখনকার মঞ্চের বিষয়টা আলাদা। এখন তিনি যেভাবে আমাদেরকে ভেঙে ভেঙে বুঝাইলেন কঠিনভাবে, অনেক ভালো ভালো মুহূর্তের গান কিন্তু সে গাইছে। তাহলে এই কথাগুলি, এই গানগুলি শোনার জন্য আমি যদি সে কথাগুলি না রাখতাম বের হতো না। বিচ্ছেদ গান অনেক হয়েই গেল, অনেক ভাব হয়ে গেছে বাজার, আমি আর কোনো কথা যাব না। একটি প্রার্থনা গান, এই প্রার্থনা গানের মধ্যে আমার সব কথা, এখন আর কোনো আলোচনা নেই, একেবারে সময় শেষ। আমার বাবা বলছে যে বিচ্ছেদ গান যার হৃদয়ের মধ্যে আছে সে তারই জন্য হয় বিচ্ছেদ। পৃথিবীতে যে কোনো কিছু হারায় সে জানে বিচ্ছেদের জ্বালা। যে কখনো আপনজন হারা হয় নাই সে কোনোদিনও বুঝতে পারে না বিচ্ছেদ কাহাকে বলে। দুটি ভাই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, বড় ভাইটা ছোট ভাই তাকে ডেকে ডেকে বলে, ভাই রে বলতো, পৃথিবীতে সব থেকে ভারী ওজনের বস্তুটা কি? বড় ভাই ছোট ভাইকে জিজ্ঞেস করে, ভাই বলতো, পৃথিবীতে সব থেকে ভারী ওজনের বস্তুটা কি? ছোট ভাই বাচ্চা মানুষ, সে অত শত বুঝে না, সে বড় ভাইকে উদ্দেশ্য করে বলতেছে, ভাই
আমি যত বুঝাই দেখছি, তবে লুহার থেকে ভারী বোঝা আর পৃথিবীতে কিছুই হতে পারে না। কথাটি শুনে বড় ভাই একটি বৃক্ষের নিচে বসে পড়েছে। ছোট ভাই বলতেছে, ভাই আমরা হাঁটতেছিলাম বাড়ি যাব, তো তুমি হঠাৎ করে বৃক্ষের নিচে বসে গেলা, এর বিষয়টা তো বুঝলাম না, আবার দেখি তোমার চোখের মধ্যে জল এসে গেছে, এর কারণটা কি? বড় ভাই বলতেছে, ভাই রে তোর কথা ঠিক আছে যে লুহার থেকে ভারী বোঝা পৃথিবীতে কিছু নাই, কিন্তু আর একটা ভারী বোঝা আছে, তবে বাজান এই পৃথিবীতে সকলেই আবার এই ভারী বোঝার খবর জানে না। কি ভারী বোঝা ভাই, এই বোঝাটা আবার কেমন? বলে, ভাই রে তুই যখন ছোট ছিলি আমরা দুইটা ভাই ছিলাম, আমাদের জন্মদাতা বাবা এই পৃথিবীর মধ্যে আমাদেরকে এতিম করে দুঃখের সাগরে ভাসিয়ে যখন বাবা আপন দেশে চলে গেল, পাড়া প্রতিবেশী সকলেই বাবার লাশটাকে গোসল করাইয়া সাদা কাপড় পরাইয়া যখন আমাকে ডাক দিয়ে বললো, বাবা রে তুই তো বাপের বড় বেটা, তাই তোর বাবার লাশটা তোকেও আমাদের সাথে কাঁধে করে নিয়ে যেতে হবে। চাচারা কাঁধে নিল, আমিও আমার বাবার লাশটা কাঁধে সেদিন নিয়েছিলাম। বাবার লাশটা কাঁধে নিয়ে আমার মনে হইল, রে ভাই তামাম পৃথিবীটা যেন আমার কাঁধের মধ্যে তুলে দিয়েছে, এত ভারী ওজনের বোঝা আমি আর কোনোদিনও কাঁধে নেই নাই। তুই তো তখন ছোট, তাই আমার মনে হয়েছে যে কোনো সন্তান যদি জন্মদাতা বাবার লাশ কাঁধে নেয়, সন্তানের তখন মনে পড়ে যায় যে বাবার কাঁধে চড়ে বাড়ি থেকে বাজারে যাইতাম, বাজার থেকে বাড়ি যাইতাম, বাবা এক কাঁধে জিনিস নিয়ে যাইতো, আরেক কাঁধে আমাকে করে নিয়ে যাইতো। আজকে সেই বাবাকে কোথায় রেখে আসলাম? বাড়ির পাশে বাঁশ ঝাড়ের নিচে। কত ঈদের দিন যায়, কত আনন্দ যায়, কোনো দিনও বাবা একটা বারের জন্য আয়সা দেখলো না আমরা কেমন আছি। তাই যে সন্তান বাবার লাশ কাঁধে নিয়েছে সেই জানে পৃথিবীতে ভারী বোঝাটা কেমন। আরেকটা ব্যক্তি জানে যদি কোনো সন্তান তার গর্ভধারিণী মায়ের লাশটা কাঁধে নিয়ে থাকে, সন্তান বিদেশ থাকে, সন্তান বাড়িতে ফোন করেছে, টেলিফোন করেছে তার বিবির কাছে, বিবিকে বলতেছে, বিবি আমি তো কিছুদিন পরে দেশে আসব, ছোট আমি আসার সময় তোমার জন্য কি নিয়ে আসব? বিবি বলতেছে, স্বামী আসার সময় আমার জন্য একটু শাড়ি গহনা নিয়ে আসবেন যদি পারেন। বলতেছে, আমার বাচ্চাটাকে দাও তো। বাচ্চাটা বলতেছে, বাবা তুমি আমার জন্য খেলনা নিয়ে আইসো, মোবাইল নিয়ে আইসো। বিবি তোমার কাছে যদি আমার মা থাকে তাহলে আমার মায়ের কাছে একটু মোবাইল ফোনটা দাও তো। যখন ছেলেটা এই কথা বলছে, বৃদ্ধ বয়স্ক মা, মায়ের কাছে যখন ছেলের বউ নিয়ে মোবাইল ফোনটা দিচ্ছে,
মাই ভালোভাবে চোখেও দেখে না কানেও শুনে না। যখন ছেলে ওই পাশ থেকে ডাক দিছে, মা কইয়া মা, মা গো কেমন আছো? সন্তানের মুখে মায়ের মা ডাক শুই না, মায়ের বুকটা ফেটে আসতেছে বাজান। এটা যে মায়ের সন্তানেরা বিদেশ থাকে তারা জানে। যখন মা বলে ডাক দিছে, মা বলতেছে বাবা ভালো আছি, তুমি কেমন আছো? মায়ের কণ্ঠস্বরটা যেমন ভিজা ভিজা। ছেলে বলতেছে মা গো কাঁদো কেন, হয়েছে তোমার? আমি গত দু মাস পরে বাংলাদেশে আসার চেষ্টা করতেছি, তোমার যদি কিছু লাগে মা আমাকে বলো, আমি কি নিয়ে আসবো তোমার জন্য? ছেলের মুখে এই কথা শুইনা বলতেছে, বাপ দশ মাস দশটা দিন ধরে আমি এই গর্বে ধারণ করেছিলাম, দশ মাস দশ দিন তোকে আমি এই গর্বে ধারণ করেছিলাম। প্রসব বেদনার যন্ত্রণা যখন আমার উঠেছিল, আমার মনে হয়েছে পৃথিবীর বুকে আমি বুঝি আর বাঁচব না রে, আজকেই আমার জন্য শেষ দিন, এই পৃথিবীর বুক আমি বুঝি আর দেখতে পারবো না। প্রসব বেদনার যন্ত্রণা যে কতটুকু যন্ত্রণা, এটা একমাত্র মাই শুধু জানে, আর কেউ জানে না। আজকে সেই প্রসব বেদনার যন্ত্রণাটা আমি ভুলেছিলাম, কেন? তোর মুখটা দেখে, তোর ওই মুখে থেকে একটা মা ডাক শুনব বলে। কিন্তু আজকে পাঁচটা বছর হয়ে গেছে বাজান, তুই বিদেশ চলে গেছিস, বাড়িতে আইসে আমাকে তুই আর ডাক দিস না, আগে বাজার থেকে এসে আমাকে ডাক দিতি। কত মায়ের সন্তানেরা বাজার থেকে এসে ডাক দেয় মা বলে, বাজারে যাওয়ার সময় মা কয়ে ডাক দেয়, আমি শুধু দাঁড়াই দাঁড়াইয়া দেখি আমার খুকা কবে বাড়িতে আসবে। বাজার আমি টাকা পয়সা স্বর্ণ বাড়ি গাড়ি চাই না, তুই যদি পারিস তাড়াতাড়ি একটু দেশে আইসা আমার একটা মা কুইয়া ডাক দে, আমি আর কোন স্বর্ণ মনে মুক্তি চাই না। বাজার ওই সন্তান যে গর্ভধারিণী মায়ের লাশ কাঁধে নিছে, ওই সন্তানই কেবল জানে যে মায়ের লাশটা কাঁধে নিলে কতটুকু জ্বালা যন্ত্রণা, কতটুকু ভারী। আরেক দুঃখী আছে কে পৃথিবীতে? একমাত্র নিঃস্বার্থ ভালোবাসার মানুষ আমার দয়াল বলছে তিনজন, একটা হলো মা, একটা হলো বাবা, আরেকজন হলো মুর্শিদ। পকেটে যতদিন টাকা আছে ঘরের বউ একটু বেশি ভালোবাসে, টাকা যখন শেষ হয়ে যায় শাড়ি গহনা কম পরলে বাজান ভালোবাসা পালিয়ে যায় জানালা দিয়ে, ঘরের বউ তখন অতটা দেখতে পারে না। কিন্তু বিনা স্বার্থের ভালোবাসার মানুষ সেই মুর্শিদ জাত। আজকে যারা আসেই টিপু চাঁদকে স্মরণ করে নয়ন জলে মুখ ভাসিয়ে দিতেছে, এমন একদিন আসবে বাজার এই তরবার থাকবে, সকল কিছু থাকবে, আমার পাগল পৃথিবী ছেড়ে যদি চলে যায় ওই মুর্শিদ যাদের লাশ যে ভক্তরা কাঁধে নিয়েছে, শুধু সেই ভক্তরাই জানে মুর্শিদের লাশটা ভক্তের কাঁধে কতটুকু ভারী। কেউ হারিয়ে কাঁধে, আবার কেউ হারানোর ভয়ে কাঁধে। বান্ধবরে যেদিন দয়াল ভক্তকে ফাঁকি দিয়ে চলে যাবে, মুখ দেখে দুঃখ বোঝার আর কোনো বান্ধব থাকবে না রে। যদি কোনো ভক্ত মুর্শিদ চাঁদের লাশ কাঁধে নিয়ে থাকে, শুধু সেই জানে তার যন্ত্রণাটা কেমন। আরেক দুঃখী জানকে বাজান, যদি কোনো তরিকার ভাই আরেকটা তরিকার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে থাকে, তরিকার ভাই জানে তরিকার ভাইয়ের জ্বালা,
যদি কোনো আপন ভাই পৃথিবী ছেড়ে জুরার ভাই চলে যায়, সেই ভাইও জানে ভাই হারানো কি জ্বালা। তাই বান্ধব দিচ্ছেন কি বলবো, এই ব্যথাগুলি যাদের হৃদয়ের মধ্যে নাই তারা কখন বিচ্ছেদের যন্ত্রণাটা অনুভব করতে পারে না। তাই বাজান যার একে একে সকল কিছু চলে যায়, তার আর ব্যথা বোঝার মানুষ থাকে না। বাজান আমি বাজান আমার
12টা বেজে গেছে আমার আর, হ্যাঁ এ গাড়ি শেষ না আমার সারাটি রাত্র। কথায় ভাষায় অনেক ভুল ত্রুটি হয়েছে, মানুষ মাত্রই ভুল, সকলের কাছে ক্ষমা চেয়ে দোয়া চেয়ে হায়াতে মুলাকাত, যদি হায়াত থাকে বেঁচে থাকে আবার হয়তো দেখা হলেও হতে পারে, তা না হলে এই দেখাই শেষ দেখা হতে পারে। আরেকটি ছোট্ট মেয়ে আছে, আমাকে বলা হয়েছে যে একটু তাড়াতাড়ি মঞ্চটা শেষ করতে, তাই আমি সেদিকে লক্ষ্য রেখে আর আমি আসর লম্বা না করে বসে যাব। আমার কেউ একটি চ্যানেলে রূপালী পরিবেশনা।